ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10:30, এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আর প্রথমেই ব্লগ শুরু করার আগে তোমাদের সবাইকে আজকে ঈদুল জোহার উপলক্ষে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আমি জানিয়ে দিলাম। খুব মজা করে আজকে দিনটা কাটাও, আর আমিও শুরু তো করলাম আজকে দিনটা, দেখি এবার স্টেপ বাই স্টেপ কী করব। আর ওয়েদারটা আজকে একটু ঠিক আছে, ঠিক আছে বলতে সকাল থেকে কালকের মতো বৃষ্টি নেই, কিন্তু একটু রোদ উঠেছে, যেটা খুব দরকার জামা কাপড় শুকোনোর জন্য। কারণ কালকে যেহেতু আগের দিন ভ্যাকসিন দিতে গেছিলাম, সেই জন্য বাইরের অনেক জামা কাপড় ছিল যেটা কালকে শুকোয়নি, আমি কিছুক্ষণ আগেই ছাদে গিয়ে সেগুলো রোদে দিয়েছি। তাই জামা কাপড় না শুকোলে বর্ষার দিনে খুব প্রবলেম, কেন কি এই যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয় সেটা আমি একদম বরদাস্ত করতে পারি না। যদিও রুম স্প্রে তো দিই, বাট সে তো যাবে না, কারণ কি ঘরে জামা কাপড়গুলো মেলা থাকে, সেই জন্যে আর কি একটু প্রবলেম হয়। তবে মাঝে মাঝে আমি কর্পূর যেটা আছে সেটা অল্প ধূপকাঠির মতো জ্বালিয়ে দিই ঘরে, যখন জামা কাপড়ের সংখ্যাটা বেশি থাকে। বাট তাছাড়া খুব একটা সেটাও সময় করে লাগানো যায় না, কারণ এখনো পর্যন্ত আমার ব্রেকফাস্ট কিছুই হয়নি। বাজার থেকে কিছু কিছু ফল আমি রেখেছি, জানি না সেইগুলোর মধ্যে কোনোগুলো হয়তো খেয়ে নেব, কারণ তোমরা জানো যে আমি খুব একটা ব্রেকফাস্ট করি না। আর ঘরের মোটামুটি কিছু কিছু কাজ তো কমপ্লিট হয়েই গেছে, আর আজকে যেহেতু অনলাইন ক্লাস ছিল না সেই জন্য তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে আমি ব্লগটা ওই জন্য একটু তাড়াতাড়ি করে আরম্ভ করেছিলাম, কারণ কি যেদিন অনলাইন থাকে সেদিন ব্লগটা শুরু করতে আমার সেই 11টায় বেজে যায়। তাই আজকে যেহেতু অনলাইন ক্লাস নেই তাই ভাবলাম যে না, সকাল থেকে শুরু করে দিই ব্লগ, আর তোমাদের দেখাই যে আজকে বাজার থেকে কি কি আনা হয়েছে। এই যে কলমি শাক আজকে নেওয়া হয়েছে, তবে বাজার থেকে নয়, এটা বাড়িতেই এসেছিলো, কারণ বাড়ির যে ছেলেটা এই কলমি শাকগুলো দেয় খুব পরিষ্কার দেয়। হ্যাঁ, তো সেই জন্য বাজার থেকে আমরা খুব একটা শাক নিই না, বাড়ি থেকেই নিই। তো আজকে কলমি শাক নিয়ে এসেছিলো, সেটা নিলাম। চলো আর কি কি এনেছে বাজার থেকে সেগুলো দেখে নিই। আর বাজার থেকে এই রকম সাইজের পটল, বীজওয়ালা, বীজ থাকলে সেই পটল ভাজা কিন্তু আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, তাই এই রকম পটল আনা হয়েছে, বেগুন আনা হয়েছে, আম আনা হয়েছে। যদিও এখন আস্তে আস্তে আমের সময় চলে যাচ্ছে, তাই শেষ মুহূর্তে যতটুকুনি আর কি খাওয়া যায়। কলা আনা হয়েছে, কারণ কলা খুব একটা আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না, তাই কম আনা হয়েছে। আর ব্রেকফাস্ট করার জন্য পাউরুটি আনা হয়েছে, পাউরুটি বাড়িতে এনে রাখলে না অনেকটা কাজ হালকা হয়ে যায়। দেখবে কোনো কিছু যদি বানানোর না থাকে তখন পাউরুটি দিয়ে তুমি অনেক কিছু চট জলদি বানিয়ে ফেলতে পারো, তাই পাউরুটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা ফ্রিজে রাখা উচিত সব সময়ের জন্য। তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে কী কী বাজার থেকে এসছে, আর হ্যাঁ এসছে মায়ের জন্য নিয়ে এসছি মাগুর মাছ। মা মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবে, আর আমরা যেহেতু খুব একটা মাছ ভক্ত নই সেই জন্য আমরা আজকে কোনো মাছ খাবো না, আজকে সিম্পলি শাক, তারপরে পটল ভাজা এইগুলো দিয়ে আজকে আমরা মা বেটি খাবো, আর মায়ের জন্য করে দেবো মাগুর মাছের ঝোল। তাহলে আস্তে আস্তে করে রান্নার কাজে লেগে পড়ব, কিন্তু তার আগে এই যে বাসন কোসন যেগুলো আছে সেগুলো প্রপারলি জায়গায় রেখে দেব, আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি যাতে চট জলদি ভাতটা হয়ে যায়, আর এই যে মাগুর মাছ এই যে এনে রাখা হয়েছে, এই মাগুর মাছের একটা পাতলা করে বেগুন দিয়ে ঝোল হবে। সুতরাং আজকে রান্না যদিও খুব একটা কিছু বেশি নেই, কিন্তু দেখা যাবে রান্নাটা কিন্তু করতে করতে অনেকটা সময় কড়াইতে দিয়ে দিলাম তেল, আগে সব ভাজাভুজিগুলো সেরে দেব। আর আজকে ওয়েদারটা ভালোই লাগছে এখন আপাতত, যত বেলা বাড়ছে, কারণ কি রোদটা বেশ ভালো মতো উঠেছে। আমার জামাগুলো বাবা এইগুলোকে শুকিয়ে যাবে, আমি পটলগুলো ভেজে নিই, তারপর বাকি যেগুলো আছে শাকটা ওটা পরে করবো। কোথাও জানো তো আজকে
ছাদে যখন কিছুক্ষণ আগে কাপড় মেলতে গেছি তখন দাঁড়াও মুখের কাছে না নিলে না গল্পটা ঠিক জমে না। তো ছাদে যখন কাপড় মেলতে গেছি তখন দূরে কোথাও কোনো রবীন্দ্রসঙ্গীত বাজছে, কোনো অনুষ্ঠান হবে হয়তো বা কিছু অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য গাড়িতে লাগিয়েছে। এখন থেকে কি ভালো লাগছে শুনতে জানো তো, মনে হচ্ছে যেন বহুত দিন পর না মানে আর কি গান বাজনার আওয়াজ পেলাম তাও বাইরে থেকে। মানে কেমন যে হয়ে গেছে জীবনটা, আগে ধরো এই সমস্ত সময় বিয়ে বাড়ির গানের আওয়াজ, ব্যান্ড পার্টির আওয়াজ, তাও মনটা বেশ ভালো লাগতো। কিন্তু এই যে লকডাউন শুরু হয়েছে তারপর থেকে না গানের আওয়াজ, না সানাইয়ের আওয়াজ, কিছুই আওয়াজ পাওয়া যায় না, যার ফলে জানো তো জীবনটা আরো একঘেয়ে হয়ে গেছে। ব্যাস এটা হয়ে গেল, এবার ভিন্ডিটা ভেজে দাও। চলো এবার একটু বসে নি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, একটু বসে নি। জানো তো কথায় বলে যে এখনকার দিনে আগেকার দিনের লোকেরা যেমন উনুনের ধারে বসে সবজিপাতি কাটা বা বসে বসেই রান্না করা এইগুলো সমস্তই করতো, কিন্তু এখনকার দিনে দাঁড়াও বসি, কিন্তু এখনকার দিনে আমাদের ম্যাক্সিমাম আমরা যারা তারা বঠি দিয়ে সেটাও দাঁড়িয়ে টেবিলের ওপর বঠিটাকে রেখে দাঁড়িয়ে কাটছি, ছুরি দিয়ে সেটাও দাঁড়িয়ে কাটছি, রান্না তো দাঁড়িয়ে করছি, যার ফলে আমাদের এই যে কোমরের পোর্শনের পর থেকে নিচের পোর্শনটা মানে পায়ের দিকগুলো দেখবে রাত্রেবেলা হলে, জানি না সবার তোমাদের হয় কি না এই প্রবলেমটা, বাট আমার কিন্তু পায়ের তলাটা পায়ের এই ওপরের দিকগুলো কিন্তু ব্যথা করে। এই সারাটা দিন দাঁড়িয়ে রান্না করা এই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে করার ফলে, কিন্তু আগেকার দিনের মানুষদের কিন্তু এই জিনিসটা বা এই প্রবলেমটা কিন্তু খুব একটা ছিল না, যেহেতু তারা এইরকম বসা ওঠা এইভাবে রান্নাটাকে কমপ্লিট করতো, যার ফলে পায়ের রোগটা তখনকার দিনে বেশি কিন্তু ছিল না। কিন্তু এখন এত অ্যাকোমোডেশনগুলো বেড়ে গেছে, ধরো মিক্সার গ্রাইন্ডার, যার ফলে হাতের কোনো এক্সারসাইজ হচ্ছে না, শিল নোড়া দিয়ে আগেকার দিনের লোকেরা বাটাবুটি করতো, যার ফলে কিন্তু মানুষের রোগের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু কি করা যাবে, এইগুলো ছাড়া আবার আমরা অচল, কারণ এইগুলো আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত, সেই জন্য এখন যদি এইগুলো আমাদের কাছে না থাকে আমরা এমনিই অসুস্থ হয়ে যাব, মানে রান্না করে আর অসুস্থ হতে হবে না, নেই এটা ভেবেই অসুস্থ হয়ে যাবো অর্ধেক, যে এইগুলো আমাকে বাড়তে হবে আর হাত দিয়ে। তো এইগুলো একটা অংশ হয়ে দাঁড়িয়ে, এই যে যেমন জেনারেটর, অনেকের আমাদের এইখানে যেমন জেনারেটর আছে, মানে লোডশেডিং হয়ে গেলে জেনারেটরের আলো থাকবে, সেটা 11টা অবধি থাকবে, প্রত্যেকের বাড়িতেই লাইন দেওয়া আছে জেনারেটরে। কিন্তু এমনও তো একটা দিন গেছে যে আমরা যখন ছোট ছিলাম তখন এইসবের কোনোই ব্যবস্থা ছিল না, শুধু হারিকেন জেলে আমরা পড়াশোনা করেছি, সেই দিনটাও তো গেছে, সেই দিনটাও আমরা কাটিয়ে এসেছি। বাট এখন এমন হয়েছে যে সন্ধেবেলা হয়তো লোডশেডিং হয়ে গেল, জেনারেটরের আলোটা 5 থেকে 10 মিনিট দিতে দেরি করলো, তখনই যেন মনে হয় বাবারি কী অবস্থা, এখন আমি নড়বো কী করে, এখন আমি বাকি কাজগুলো করবো কী করে। কিন্তু তখনকার দিনের মানুষরাও কাজ করেছে, তখনকার দিনেও লোডশেডিং হয়েছে, কিন্তু আমরা সেটা অ্যাডজাস্ট করে ফেলেছি। কিন্তু এখনকার দিনের সাথে যখনই আমরা এই সমস্ত জিনিসগুলোর সাথে কী বলবো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, তখন ওই মানে তখন এইগুলো মনে হচ্ছে যেন এইগুলো ছাড়া আমরা একদম অচল। এই হচ্ছে মানুষের সব কিছুই অভ্যেস, যে কথাতে বলে না মানুষ হচ্ছে অভ্যেসের দাস, এখন এইগুলো তো মানুষের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই এইগুলো মানুষের অভ্যেস হয়ে গেছে, এইগুলো ছাড়া অচল আমরা। চলো দেখি আমার মেয়েটা কি করছে, অনেকক্ষণ দেখিনি তো কি করছে। আর এই যে আমার মেয়ে এখানে রান্না করতে বসেছে, কি রান্না হচ্ছে, যেমন আলুর চিপস আর বেশি বেশি করে চিকেন লেগ পিস,
পিসগুলো চেহারাগুলো দেখি, কোথায় চিকেন লেগ পিসগুলো? ও দেওয়া হয়ে গেছে, বা কি সুন্দর লেগ পিস! আর সঙ্গে টিভিও দেখা হচ্ছে, কি সিরিয়াল হচ্ছে? ডি2। আচ্ছা ভালো। আর ইয়ে জল খেয়েছো তো তুমি? জল খেয়েছো? মাঝখানে উঠে জল খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে শুধু শুধু খামোকা, আমি গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিন্ডি ভাজছি, পটল ভাজছি, আমার মেয়ে আমার জন্য রান্না করছে চিকেন লেগ পিস। তার মানে বুঝতেই পারছো কত স্পেশাল একটা মানুষ আমি। তো যাই হোক, ও তো নিজের মনে খেলছে, আমি একটু বসে তারপরে আবার যাবো রান্নাঘরে, কারণ একটু গরম লাগছে। তার আগে একটু জল টল খেয়ে রিফ্রেশ হয়ে যাই, কারণ কি আর পারছি না। কারণ মনে হচ্ছে না গরমটা এতটাই ভ্যাপসা যে মনে হচ্ছে প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে বেশিক্ষণ ওই গ্যাসের আঁচের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো এবার যাই, আবার দেখি নি কতটা পরিমাণে নাড়তে দেখা যাবে। ভিন্ডি ভাজা পুড়ে গেছে, আমার ভিন্ডি ভাজা হয়ে গেছে, তারপরে পটল ভাজা হয়ে গেছে। এবার এই শাকটা ভেজে নেবো। এটি জানো তো ইয়ে দিয়ে ভাল লাগে খেতে, তোমার কুমড়ো বেগুন এগুলো দিয়ে কিন্তু এই শাকটা ভাল লাগে খেতে। বাট ওই রকম বহুবার আমাদের বাড়িতে করা হয়, ওটা ম্যাক্সিমাম দিনই করা হয়, সেই জন্য আজকে ভাজা করে রাখবো, যেটা রাত্রেবেলায় রুটি দিয়ে খেতেও ভালো লাগে। অনেকে বলে যে রাত্রেবেলায় শাক নাকি রুটি দিয়ে খাওয়াটা ঠিক না, কিন্তু কেন জানি না আমার খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে। আর এই সময় অন্যবার পুজোর মিটিং এর জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট একটা হয়ে যায় যে পুজোয় মিটিং হবে, সবাই এসো। এবার কিন্তু সেই সব কিছু শুনছিও না, মনে হয় হবে কি হবে না কে জানে, কিছুই বুঝতে পারছি না। শেষের পর্যায়ে চলে এসেছি আমি, লাস্ট মায়ের জন্য মাগুর মাছ করে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। এবার এর মধ্যে জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, কারণ মাগুর মাছে একটু গোলমরিচ দিয়ে খেতে বেশ লাগে। বেশি ঝোলের পক্ষপাতী আমি নই তোমরা জানো, তাই ঝোলটা একটু কমই দিলাম। আমার রান্না
কেন, কারণটা মানে হচ্ছে দেখতে সব জামা কাপড় তুলে নিয়ে এলাম যাতে আর টেনশন না থাকে, কারণ এবার স্নানে যাব, সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আর এই কাঁধের যে জামাগুলো সেগুলো খুব একটা শুকোয়নি, তো সেই জন্য এগুলোকে এক পাশে মেলে দেবো। ফাইনালি তোমাদের দেখিয়ে দিই, এখানে আছে ভাত, এখানে আছে মাগুর মাছের ঝোল, শাক, কলমি শাক, আর এটা তো জানোই পটল আর ভিন্ডি ভাজা। আজকের রান্না আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব স্নানে, কারণ আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মানে হাঁপাচ্ছি এক নাগাড়ে কাজ করে করে। তো একদমই স্কিপ করবে না, তোমাদের সাথে দেখা হবে খাওয়ার সময়, ততক্ষণের জন্য সঙ্গে। তো এবার আমি বসলাম খেতে, স্নান টান করে খেতে আসতে একটু বেলা হয়ে গেছে, উপায় নেই, আর কাজের মাসে কিছুক্ষণ পরেই চলে আসবে, তাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াটা বেটার। গরম জল, গরম চা অতি অবশ্যই খাবে, আর এই যে ঘটাং 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 করে আওয়াজ হচ্ছে সেটা ফ্যানের আওয়াজ হচ্ছে, কারণ এইটা বন্ধ করলে আমি গরমে আর টিকতে পারবো না, তাই একটু ক্ষমা করে দিও এই আওয়াজটার জন্য। আর আমার যেসব বন্ধুদের আজকে ঈদের উৎসব আছে, তারা খুব 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 মজা করে আজকের দিনটা সেলিব্রেট করে, কারণ প্রতিটা উৎসবই আমাদের কাছে খুব মূল্যবান, তো খুব এনজয় করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টও আমার কিন্তু খুবই দরকার, তাই অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আমি এখানে আমার ব্লগ শেষ করছি, কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো।